কালকে তো এসেছে পরীক্ষার রেজাল্ট দিবে আল্লাহ আমি যাতে পাস না করি লেখাপড়া আমার ভালো লাগে না আমাদের দেশে যে রাহাজানি শুরু হয়েছে তো ইনকে লেখাপড়া করে পাস করে আমাদের কপালে মনে হয় কোনো চাকরি জুটবে না আর ইলে লেখাপড়া দিয়ে আমরা দুটিয়া নামের চকলেট কিনেও খাইতে পারবো না ওই তো আমার বন্ধুর বাসা দেখা যাচ্ছে বাড়ি যাওয়ার পথে বন্ধুর সাথে একটু দেখা করে যায় মন খারাপ করে বসে আছো ভাই রে মন খারাপ কেমনি করছি কালকে এসেছি পরীক্ষার রেজাল্ট দিব আব্বাই কইছে যদি এবার পাস না করতে পারি বাড়ি ছাড়তে হবে কার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব এই জন্য মন খারাপ আহারে বন্ধু এই জন্য তোর মন খারাপ আহ আমার আব্বার মতো ভালো মানুষ হয় না আমার আব্বাই কইছে পাস করলে তো গাড়ি কিন দিব ফেল করলে তো গাড়ি কিন দিব আহ কি যে ভালো আমার আব্বা ভাই রে তুই তাও পাস করলেও একটা গাড়ি কিনে পাবি ফেল করলেও একটা গাড়ি কিনে পাবি আর আমি যদি ফেল করি আমাকে তো বাড়ি ছাড়া লাগবে ভাই রে তোর আব্বার মতো ভালো মানুষ হয় না আমার আব্বার ঘরে ভূত চাপেছে আমাকে ডাক্তারি লেখাপড়া করাবার আরে বন্ধু তুই যা ভাবতেছস তা না আমাকে পাস করলেও গাড়ি কিনে দিবে ফেল করলেও গাড়ি কিনে দিবে ঠিক আছে পাস করলে আমাকে মোটর সাইকেল কিনে দিবে আর ফেল করলে আমাকে অটো রিক্সা কিনে দিবে আর বন্ধু তোকে একটা গোপন কথা কই ফেল করার পরে অটো রিক্সার সাথে আমাকে একটা বিয়েও করাবে এই জন্য আমি চাচ্ছি পাসটা না করার জন্য আমি যাতে ফেল করি এজন্যই আল্লাহর কাছে বারবার দোয়া করতেছি হে বন্ধু হে তুই দেশ সাংঘাতিক মানুষ আজব ক্যারেক্টারের লোক তুই কি করছ এগুলা বিয়ে করবি এই বয়সে তুই বউকে কি খাওয়াবি তোর পোলাপান হবে পোলাপান কি কি খাওয়াবি আরে বেটা খাওয়া দাওয়ার কিসে চিনতে অটো রিক্সা কিনে দেবে অটো রিক্সা দিয়ে ভাড়া মারবো আর সংসার চালাবো কি বলিস বন্ধু বন্ধু তোর যা মন চাই তুই তাই করে গা কিন্তু আমি যদি জিপিএ 5 না পাই আব্বা তো আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিবে তখন আমি কি যে করবো ভাবে পাইতেছি না আরে বন্ধু এটা কোনো বিষয় হলো তোকে যদি বাড়ি থেকে বাইর করে দেয় তুই আমার ওখানে যাবি আমি যেহেতু নতুন একটা বিয়ে করবো আর আমার একটা অটো থাকবে নতুন বিয়ে করলে তো বুঝিস তোর ভাবির সাথে একটু দেখা করতে যাবো ওই টাইমে নয় তুই আমার অটোটা ভাড়া চালাবি বন্ধু কালকে এসএসসি পরীক্ষা রেজাল্ট দিব আমি চিন্তাই পাচ্ছি না আর তুই আসছিস আমার এখানে ফাইলিং করতে তুই যা তো যা আমার চোখের সামনে থেকে এখন দূর হ যা ঠিক আছে আমার কথা যেহেতু তোর ভালো লাগতেছে না আজকে তাহলে আমি গেলাম কালকে পরীক্ষার রেজাল্টের পর আমি কিন্তু ঠিকই তোর এখানে আসবো তো ভালো থাকিস